নিয়োগপত্র না থাকায় প্রায় তিয়াত্তর ভাগ গার্মেন্টস কর্মী সময়মতো বেতন পান না এমনকি মাতৃত্বকালীন ছুটিও দেওয়া হয় না অনেক কারখানায় মানুষের জন্য ফাউন্ডেশনের এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে প্রায় আটশো কর্মীর সঙ্গে কথা বলে এই প্রতিবেদন তৈরি করেছে সংস্থাটি অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক জানান জুনের আগেই শ্রম আইন সংশোধন করা হবে বিস্তারিত শারফুল আলমের রিপোর্টে চুয়াল্লিশ লাখ কর্মীর অবদানে এগিয়ে যাচ্ছে দেশের তৈরি পোশাক শিল্প রপ্তানি আয়ের বিরাশি ভাগ আসছে এই শিল্প থেকে কর্মসংস্থানেও অগ্রণী ভূমিকা রাখছেন তারা মানুষের জন্য ফাউন্ডেশনের জরিপ বলছে পোশাক শিল্পপ্রবণ ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের অনেক কারখানায় এখনও কর্মীদের কোনো চুক্তিপত্র নেই ঢাকা ও গাজীপুরের কারখানায় সাতাশ ভাগের মতো শ্রমিকদের চুক্তিপত্র রয়েছে বেশিরভাগ কর্মী মাস শেষে বেতন পেলেও সাত তারিখের মধ্যে মজুরি পান প্রায় তেতাল্লিশ ভাগ বেতন আত্মতো তাই এনসিওর করেন অন টাইম ওভারটাইম बेनिफिट অ্যাক্ট ফ্যাক্টরি করলে সেখানে কয়েকজনকে নিয়োগ করলে যে কি কি করতে হবে সব উল্লেখ করা আছে কিন্তু এটা কেন মানা হচ্ছে না কারণ এখানে একটা উইকনেস আছে ইন মনিটরি গবেষণার তথ্য বলছে এখনও 10 ঘন্টার অতিরিক্ত সময় কাজ করেন অধিকাংশ পোশাক ওভারটাইম আবাসন স্বাস্থ্যসেবা কাজের মাঝে বিরতি সাপ্তাহিক ছুটি ও মাতৃত্বকালীন ছুটির নিয়ম থাকলেও অনেক ক্ষেত্রে কর্মীরা এসব সুবিধা থেকে বঞ্চিত রয়েছে কর্মক্ষেত্রে যৌন হরণের অভিযোগ তবে শ্রম আইনের ভিত্তিতে এসব সমস্যা নিরসনের আশ্বাস দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী লেবার লোক এর মধ্যে কি কি শ্রমিকদের স্বার্থের বিরুদ্ধে আছে এগুলা আমরা কোজে বিল করতে সমন্বয় করে এমন একটা ডেমোনমেন্ট করব আগামী জুন এর বাজেট আমরা আগামী আইএলসি এর আগে এই মানে আইনগুলি আমরা আবার ইয়া করব কি বলে যুগপুজি করব আগামী ইলেকশনের আগে ইনশাআল্লাহ আমরা ওই যে ওই ওয়াস্টো আমরা ডিক্লেয়ার করব দেশে 8000 ট্রেড ইউনিয়ন রয়েছে জানিয়ে কর্মীদের ন্যায্য অধিকার লাভে আর সচেতন হওয়ার তাগিদে দেয়া হয় অনুষ্ঠানে শরফুল আলম এটিএন বাংলা ঢাকা